হ্যালো বন্ধুরা, বি টু ইউ টিপস চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাসপিরিনের কিছু অন্যরকম ব্যবহার। জ্বর বা মাথা ব্যথা হলে অ্যাসপিরিনের ব্যবহার করাটা কিন্তু নতুন কিছু নয়। এছাড়াও নানা অসুখে যেমন ব্লাড প্রেশার বা অন্যান্য মাথা ব্যথা কমাতেও অ্যাসপিরিনের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু রূপচর্চা থেকে শুরু করে ঘরের বিভিন্ন কাজে এর যে ব্যবহার থাকতে পারে তা কিন্তু অনেকেই আমরা জানি না। হ্যাঁ, আজ আপনাদের জানাবো অ্যাসপিরিনের কিছু ভিন্নধর্মী ব্যবহার সম্পর্কে। তবে হ্যাঁ, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও একবার প্রেস করে দেবেন ও সাথে সাথে অপশনে গিয়ে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো চলুন এবার দেখে নিই অ্যাসপিরিনকে আমরা কী কীভাবে ঘরোয়া কাজে ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে ঘামের দাগ। সামনেই গরম আসছে আর এই গরমে সাদা সাটে ঘামের দাগ লেগে হলদেটে হয়ে যাওয়াটা কিন্তু নতুন কিছু নয়। অনেক সময় এই হলদেটে দাগ আবার সহজে উঠতে চায় না, তবুও এতে সমস্যা নেই। একটি অ্যাসপিরিন ট্যাবলেট অল্প কিছু জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন অ্যাসপিরিন ট্যাবলেটটি গলে যাবে। গলে গেলে সেটি কাপড়ের দাগের উপর ভালো করে লাগিয়ে সারা রাত রেখে দিন। তারপর পরের দিন স্বাভাবিক নিয়মে কাপড়টি কেচে ধুয়ে ফেলুন, দেখবেন ঘামের দাগটি আর খুঁজে পাবেন না। আমাদের 2 নম্বর টিপসটি হচ্ছে বাথরুম ঝকঝক করতে অ্যাসপিরিনের ব্যবহার। ঝকঝকে বাথরুম সবারই ভালো লাগে, সময়ের সাথে সাথে আর ব্যবহার করতে করতে বাথরুমের বেসিন, বাথটব কিংবা শাওয়ারের আশেপাশে সাবান বা তেল জাতীয় ময়লা লেগে অনেক সময় বাদামি আস্তরণ পড়ে যায়। এই ময়লা দূর করতে 1 লিটার জলে 5টি অ্যাসপিরিন ট্যাবলেট দিয়ে দিন। ট্যাবলেট জলে গলে গেলে সেটা একটি প্লাস্টিকের স্প্রে বোতলে ঢেলে নিন। এবার যেখানে ময়লা বা দাগ আছে সেখানে এটি স্প্রে করে দিন। স্প্রে করে এরপর 30 মিনিট অপেক্ষা করুন ও তারপর মুছে ফেলুন। আপনার বাথরুম কিন্তু হয়ে উঠবে আগের মতনই ঝকঝকে। আমাদের 3 নম্বর পয়েন্টটি হচ্ছে টয়লেটের কোমর পরিষ্কার করতে কিভাবে এটিকে ব্যবহার করা যায়। বেশ কিছুদিন পরপরই কিন্তু সাদা কোমরের ভেতরে হলদেটে বিচ্ছিরি দাগ দেখতে পাওয়া যায়। কোমরের ভেতরের এই হলদেটে দাগ তুলতেও কিন্তু আপনি অ্যাসপিরিন ট্যাবলেটের ব্যবহার করতে পারেন। এর জন্য মাত্র 2টো ট্যাবলেট ফেলে দিন টয়লেটে, তারপর এইভাবে কোমরটিকে ছেড়ে দিন ঘণ্টাখানেকের জন্য। তক্ষণে কিন্তু ফ্ল্যাশ করবেন না বা টয়লেট ব্যবহার করবেন না। ঘণ্টাখানেক পরে ফ্ল্যাশ করলেই দেখবেন কেমন চকচক করছে আপনার কোমরটি। এবার আসি 4 নম্বর পয়েন্টে, সেটি হচ্ছে ফুলের যত্ন। বাজার থেকে ফুল কিনে এনে ঘর সাজালে সেই ফুল কিন্তু বেশি দিন তাজা থাকে না। সেই ফুলকে আরও বেশি দিন তাজা রাখে অ্যাসপিরিন, কারণ অ্যাসপিরিন ট্যাবলেটে থাকে স্যালিসাইলিক অ্যাসিড, আর এই অ্যাসিডের জন্যই ফুল দীর্ঘদিন তাজা থাকে। তাই প্রথমে ফুলদানির জলে অ্যাসপিরিন মিশিয়ে তারপরে তাজা ফুল রাখুন, দেখবেন বেশ কিছুদিন ফুলগুলো কিন্তু তাজা থাকবে, মনে হবে যেন এইমাত্র বাগান থেকে তুলে ফুলগুলোকে রেখেছেন। আমাদের 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ওয়াটার হিটার পরিষ্কার করতে কিভাবে এটি কাজে আসে। কফি মেশিন, ওয়াটার হিটার বা ইলেকট্রিক চায়ের কেটলিতে নিয়মিত জল ফুটানোর কারণে মাঝে মাঝেই চুনের মতন সাদা স্তর জমে শক্ত লেয়ার পড়ে যায়। এরকম হলে কেটলিতে 1টি বা 2টি অ্যাসপিরিন ট্যাবলেট আর 1 লিটার জল দিয়ে আবার সেটিকে ফুটিয়ে নিন। কিছুক্ষণ পর নিজে থেকেই এই চুনের মতন শক্ত লেয়ারটি গলে যাবে। তারপর স্বাভাবিক নিয়ম মেনে পাত্রটি ধুয়ে ফেলুন। এবার দেখবেন কেটলিটি আগের মতনই ঝকঝকে করছে, তবে বেশি মোটা পরত পড়লে প্রসেসটি কিন্তু কয়েকবার রিপিট করতে হতে পারে। আমাদের 6 নম্বর পয়েন্টটি হচ্ছে এটি কিভাবে বনো সারাতে কাজে আসে। বনো সারাতেও কিন্তু অ্যাসপিরিন ট্যাবলেটকে কাজে লাগাতে পারেন। অ্যাসপিরিনে থাকা স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে বনের বিরুদ্ধে কাজ করে। 3-4টা অ্যাসপিরিন ট্যাবলেট ভেঙে লেবুর রসের সাথে মিক্স করে বনো আক্রান্ত জায়গায় লাগান। এই অবস্থায় লাগিয়ে রেখে দিন শুকনো পর্যন্ত, তারপরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। খুব তাড়াতাড়ি কিন্তু বনো সেরে উঠবে। লেবু না থাকলে আপনি এটি সাধারণ জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারেন। চলুন এবার চলে যাই 7 নম্বর পয়েন্টের দিকে, দেখে নিই এটি চুলকানি সারাতে কিভাবে সাহায্য করে। ছোটখাটো পোকামাকড়ের কামড়ে অনেক সময় চুলকানি বা জ্বালা হয় ত্বকে। একটা অ্যাসপিরিন ট্যাবলেট অল্প জলে গুঁড়ো করে মিক্স করে নিন, তারপর মিশ্রণটি আক্রান্ত জায়গায় লাগান ও কিছুক্ষণ লাগিয়ে তারপরে ধুয়ে ফেলুন। দেখবেন জ্বালা পোড়া কিন্তু কমে গিয়েছে। খুশকির সমস্যা কি আপনাকে বিরক্ত করছে? অনেক নামি দামি শ্যাম্পু ব্যবহার করেও কি কোনো লাভ হয়নি? তাহলে খুশকির সমস্যা দূর করতে অ্যাসপিরিন আপনি ব্যবহার করতে পারেন। এটি আমাদের 8 নম্বর পয়েন্ট। এরপর থেকে যখনই আপনি শ্যাম্পু করবেন তখনই 2টো অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে শ্যাম্পুর সাথে মিশিয়ে নেবেন। তারপরে মিশ্রণটি আপনার চুলে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেবেন ও তারপর ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং সবশেষে প্লেন শ্যাম্পু দিয়ে আবার চুলটি ধুয়ে ফেলবেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই সুফল পেয়ে যাবেন। এবারে আমরা 9 নম্বর এবং শেষ টিপসটি আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে এটি বিউটি প্রোডাক্ট হিসেবে কাজ করে। আপনার কমপ্লেক্সনকে আরেকটু পালিশ করতে নামি দামি ক্রিম লাগানোর বা লোশন লাগানোর দরকার নেই, সহজ অথচ সস্তা এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন। কয়েক ফোঁটা জলের সাথে বেশ কয়েকটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে নিন, তারপরে এটি মিশিয়ে একটি নরম ও মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবারে সেই পেস্টটির একটি লেয়ার মুখে লাগিয়ে নিন ও 10 থেকে 15 মিনিট ছেড়ে দিন শুকোনোর জন্য। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখটি ধুয়ে নিন। অ্যাসপিরিনের অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আপনার ত্বককে এক্সফ্লোরেট করে ও ত্বকের পুনর্যৌবন ফিরিয়ে দেয়।
তবে সবশেষে বলে রাখি, যাদের অ্যাস্থমা প্রবলেম আছে তারা এই পদ্ধতিগুলি একটু এড়িয়ে চলবেন, আর যাদের অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হতে অ্যালার্জি হয় তারাও এই পদ্ধতিগুলি একটু বুঝে শুনে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই কয়েকটি টিপসই আজকে আপনাদের দিলাম, যার দ্বারা আপনারা সামান্য একটি অ্যাসপিরিনের সাহায্যে অনেক কিছু কাজই করে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে তা আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে, এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়া একটু শেয়ার করে দিন, যাতে তারাও এই উপকারগুলি জানতে পারেন। এখনকার জন্য এখানেই শেষ করলাম ভিডিওটি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।